আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে আসলাম মালয়েশিয়ান ভাষা টু বাংলা ভাষা টিউটর নিয়ে। আজ আমরা জানব যে মালয়েশিয়াতে যারা আছেন বা যারা যাবেন তাদের মালয় ভাষার বিকল্প কোনোটাই নাই, তাই আপনাদেরকে মালয় ভাষা জানতে হলে অবশ্যই ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং এই চ্যানেলই হোক আর অনলাইনে আরও অনেক চ্যানেল আছে, সেই সব চ্যানেলও আপনারা দেখতে পারেন। যেমন কারণ এই সকল ওয়ার্ড বা বাক্য আপনাকে জানতেই হবে মালয় ভাষা কথা বলার জন্য। তবে ভিউয়ার্স, চলুন যাই আজ আমাদের মূল বিষয় দিকে। তুমি অনেক সুন্দর তো, আওয়া বাইনাক চান্তে। আওয়া বাইনাক চান্তে অর্থ হলো তুমি অনেক সুন্দর তো। কে তোমাকে বানাইছে, কে তোমাকে বানাইছে। সাপা ভিকিন কামু, সাপা ভিকিন কামু অর্থ হলো কে তোমাকে বানাইছে। তুমি সত্যি সুন্দর, কামু বোতল চানতে, কামু বোতল চানতে। তুমি সত্যি সুন্দর। তুমি হাসো, আওয়া মাহু রাজিন, আওয়া মাহু রাজিন অর্থ হলো তুমি হাসো বা তুমি হাসতে চাও। আমি তোমাকে ভালোবাসি, ছায়া চিন্তা আওয়া, ছায়া চিন্তা আওয়া অর্থ হলো আমি তোমাকে ভালোবাসি। সে অনেক হাসি দিয়ে বলল না, সে অনেক হাসি দিয়ে বলল না। দিয়া বাইনাক রাজিন চেক আপ তাড়া, দিয়া বাইনাক রাজিন চেক আপ তাড়া। সে অনেক হাসি দিয়ে বলল না। হবে না বা লাগবে না, আপা তা মাহু বা আপা তামাও, হবে না বা লাগবে না। চুমু বা কিস করা, চুমু বা কিস করা এটা হবে সিয়াম, সিয়াম অর্থ হলো চুমু বা কিস করা। তোমার ভুল এটা হবে কামুসালা, কামুসালা অর্থ হলো তোমার ভুল। আমার ভুল কি, আপা ছায়াশালা, আপা ছায়াশালা অর্থ হলো আমার ভুল কি। একটু দূরে শিখি যাও, শিখি যাও অর্থ হলো একটু দূরে। অনেক দূরে বাইনাক যাও, বাইনাক যাও অর্থ হলো অনেক দূরে। খাবার খাবে কি, মাকান ডুলু আপা, মাকান ডুলো আপা অর্থ হলো খাবার খাবে কি। না থাক বা লাগবে না এটা হবে তামাও, তামাও অর্থ হলো না থাক বা লাগবে না। হাসি এর মালায় শব্দটি হবে রাজিন, রাজিন অর্থ হলো হাসি। সে ডাকে এটা হবে দিয়া পাঙ্গেল, দিয়া পাঙ্গেল অর্থ হলো সে ডাকে। আমি ডাকি আকু পাঙ্গেল, আকু পাঙ্গেল অর্থ হলো আমি ডাকি। সে ভয় পাইছে দিয়া তাকুট সোডা, দিয়া তাকুট সোডা অর্থ হলো সে ভয় পাইছে। আমি খুঁজতেছি এটা হবে আকুচারি, আকুচারি অর্থ হলো আমি খুঁজতেছি। সবাই কোথায় আসছে, সবাই কোথায় আসছে। সুম্মা মানা সাম্পাই, সুম্মা মানা সাম্পাই সবাই কোথায় আসছে। সবাই কোথায় আসো এটা হবে সুম্মা মানা আডা, সুম্মা মানা আডা অর্থ হলো সবাই কোথায় আসো। আমি নিজে নিজে করি আকু বা ছায়া সিনজিরি, আকু বা ছায়া সিনজিরি আমি নিজে নিজে করি। সূর্য এটাকে বলা হয় ফুলুন বা ভুলুন, ফুলুন বা ভুলুন একই অর্থে ব্যবহার করা হয় সূর্য। এই কাঠটি অনেক ভারী, ইনি কায়ু বাইনা ব্রাট, ইনি কায়ু ব্রাইনা ব্রাট। এই কাঠটি অনেক ভারী বা এই কাঠটি অনেক ভার একই অর্থে ব্যবহার করা হয়। জলদি জলদি এটা হবে চিপাত, চিপাত
চিপাত চিপাত অর্থ হলো জলদি জলদি, আস্তে আস্তে অথবা ধীরে ধীরে একই অর্থে ব্যবহার করা হয়। পোলান পোলান, পোলান পোলান অর্থ হলো আস্তে আস্তে বা ধীরে ধীরে। পশম এর মালয় শব্দটি হবে ব্লু, ব্লু অর্থ হলো পশম। নিচে দেখো এটা হবে তরুণ লিহাত, তরুণ লিহাত অর্থ হলো নিচে দেখো। তো ভিউয়ার্স এখানে তরুণ অর্থ হলো নিচে, লিহাত অর্থ হলো দেখো। প্রবেশ করা এর মালয় শব্দটি হবে মাসুক, মাসুক অর্থ হলো প্রবেশ করা। বাহিরে কি কেলুয়ার আপা, কেলুয়ার আপা অর্থ হলো বাহিরে কি, এখানে কেলুয়ার অর্থ হলো বাহিরে, আপা অর্থ হলো কি, কেলুয়ার আপা অর্থ হলো বাহিরে কি। উপরে দেখো বা উপরে দেখা এটা হবে আতাস তেঙ্গো, আতাস তেঙ্গো অর্থ হলো উপরে দেখো, এখানে আতাস অর্থ হলো উপরে, দেখা এটা হবে তেঙ্গো। কি উপরে দেখব, কি উপরে দেখব এটা হবে আতাস তেঙ্গো আপা, আতাস তেঙ্গো আপা অর্থ হলো কি উপরে দেখব। আমি এইটা কিনব, ইনি ছায়া মাও বিলি, ইনি ছায়া মাও বিলি, আমি এটা কিনব। নতুন দোকান এটা হবে কেদাই বারু, কেদাই বারু অর্থ হলো নতুন দোকান। ধার দেওয়া এটা হলো পিঞ্জাম, পিঞ্জাম অর্থ হলো ধার দেওয়া। 10 টাকা ধার দিবে আমায়, সিপুলুর ইঙ্গিত বলে পিঞ্জাম আঁকু, সিপুলুর ইঙ্গিত বলে পিঞ্জাম আঁকু, 10 টাকা ধার দিবে আমায়। দিতে পারবো না তোমায়, তা বলে কাশি আওয়া, তা বলে কাশি আওয়া অর্থ হলো দিতে পারবো না তোমায়। এটা বাধো তো বন্ধু, ইনি কাশি ইকাট কাওয়ান, ইনি কাশি ইকাট কাওয়ান, এইটা বাধো তো বন্ধু। হাট বাজার পাশার মালাম, পাশার মালাম অর্থ হলো হাট বাজার। আমি আজকে হাটে বাজারে যাব, হারি ইনি ছায়া পিগি পাশার মালাম, হারি ইনি ছায়া পিগি পাশার মালাম, আমি আজকে হাটে বাজারে যাব। কি খবর বন্ধু, আপা কাবার কাওয়ান, আপা কাবার কাওয়ান, কি খবর বন্ধু। পানি আছে কি, আপা আয়ের আডা, আপা আয়ের আডা অর্থ হলো পানি আছে কি। মধ্যম বা মাঝামাঝি এটা হবে তেঙ্গা তেঙ্গা, তেঙ্গা তেঙ্গা অর্থ হলো মধ্যম বা মাঝামাঝি। পিছনে কি বিলাকান আপা, বিলাকান আপা অর্থ হলো পিছনে কি, এখানে বিলাকান অর্থ হলো পিছনে। লোহা এর মালায় শব্দটি হবে পাকু, পাকু অর্থ হলো লোহা। কোদাল এটা হবে চাঙ্কল, চাঙ্কল অর্থ হলো কোদাল। শাবল বা শাপল, শাবল বা শাপল এটা হবে লিঙ্গিস, লিঙ্গিস অর্থ হলো শাবল বা শাপল। এটা আমার, ইনি ছায়া পুইনা, ইনি ছায়া পুইনা অর্থ হলো এটা আমার। সে কি আজ শহরে যাবে, সে কি আজ শহরে যাবে, দিয়া হারি ইনি পিগি টাউন, দিয়া হারি ইনি পিগি টাউন, সে কি আজ শহরে যাবে। এটা করো ইনি বুয়াট, ইনি বুয়াট অর্থ হলো এটা করো। এই বাড়িটা আমার না,
ইতু ছায়া তাক রুমা, ইতু ছায়া তাক রুমা অর্থ হলো এই বাড়িটা আমার না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের কালেকশন। যদি ভিডিওটি দ্বারা আপনাদের সামান্য উপকার হয় বা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। যদি কোনো বাক্য বা ওয়ার্ড যদি আপনাদের ভুল মনে হয় অবশ্যই কমেন্টসে তুলে ধরবেন সেই সকল ওয়ার্ড বা বাক্য, যাতে আমরা ওই সকল ওয়ার্ড বা বাক্য শুধরে নিতে পারি। আর যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য।